একটা অ্যাক্সিডেন্টের কথা শুনে খুব খারাপ লাগলো, আর এটা আপনাদের হয়তো আপনারা অনেকে দেখেছেন, আর এই নিউজটা আসলে খুবই মর্মান্তিক একটা নিউজ। আর যে আমাদের সামান্য ভুলের জন্য, আমার আপনার সামান্য ভুলের জন্য অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে। তো সচরাচর সবাই যারা বাইক চালায় তাদেরকে দোষ দেয় যে হয়তো বাইকারদের জন্য অ্যাক্সিডেন্টগুলো বেশি হচ্ছে। আসলে বাইকারদের জন্য অ্যাক্সিডেন্ট হয় ঠিক আছে, আবার অনেক সময় বাইকাররা অ্যাক্সিডেন্টের শিকার হয় আর একটা গাড়ির দ্বারা বা আর একজনের ভুলের দ্বারা। যেমন দেখেন পাওয়া এক্সপ্রেসওয়েতে অনেকগুলো অ্যাক্সিডেন্ট হলো, সবগুলোই কিন্তু বাইকের জন্য অ্যাক্সিডেন্ট হয় নাই। তো আবার গত দুদিন আগে একটা ঘটনা ঘটছে, আপনারা দেখেছেন হয়তো, ফরিদপুর ভাঙ্গা হাইওয়েতে একটা ঘটনা ঘটেছে। বাস থেকে একটা পানির বোতল রাস্তার মধ্যে ফেলাই দিছে, তারপরে একটা রিক্সার বাইক একদম রানিং অবস্থায় সামনের চাকার মধ্যে সেই বোতলটা গেছে, যার পরে সে বাইক কন্ট্রোল করতে পারে নাই, পরে সে অ্যাক্সিডেন্ট হয়ে স্পট ডেড হয়ে গেছে। তো দেখেন এখানে সামনে একটা পানির বোতল ফেলাইছে, যার কারণে অ্যাক্সিডেন্ট হয়ে সে মারা গেল। সে আসলে মারা গেল, এখানে তার কোনো দোষ ছিল বলেন? এরকম আমরা সামান্য ভুলের কারণে আমাদের জন্য অনেকে প্রাণ হারাচ্ছে। তো এই জিনিসগুলো আমাদেরকে সচেতন হইতে হবে। আবার অনেকে আছে যে কলা চুচা, কলা খাওয়ার পরে বাস থেকে বা হচ্ছে সিএনজি থেকে কলা চুচা আমরা বাইরে ফেলে দিই, তো এগুলো থেকে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পারে, এগুলো অবশ্যই খেয়াল রাখবেন আপনারা। এছাড়াও দেখা যাচ্ছে অনেকে থুতু ফেলান, কপ ফেলান, তো আর একটা বাইকার বা হচ্ছে একটা পথচারীর গায়ের সেগুলো গিয়ে পড়ে। তো এগুলো থেকে আমরা সবাই আশা করি সচেতন হব। আসসালামু আলাইকুম।